নমস্কার বন্ধুরা, আজকে আমি বেলের শরবত বানিয়েছি। কিভাবে বানিয়েছি সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি। বন্ধুরা, গরম পড়ে গিয়েছে, এখন শরীরকে ঠান্ডা রাখার জন্য বেলের শরবত খুবই উপকারী। প্রথমেই একটা চামচ নিয়ে নিয়েছি, চামচ দিয়ে দিয়ে বেলটাকে বার করে নিচ্ছি। বার করে জলের মধ্যে দিয়ে দিলাম। এটা আমাদের গাছের বেল। এই বেলটাকে ভালো করে চটকে চটকে নেব, যতটা বার করা যায় বার করে নেব, আর দানাগুলোকে তুলে ফেলে দেব। সব দানাগুলোকে জল থেকে বার করে ফেলে দেব। এবার আমি পরিমাণ মতো আখের গুড় নিয়ে নিয়েছি, আখের গুড়টা এর সাথে মিশিয়ে দেব। এই বেলের শরবতটাকে আর ছাঁকবো না, মোটামুটি সব দানাই আমি ফেলে দিয়েছি। এবার এর মধ্যে অল্প একটু নুন দিয়ে দেব। এটা বিট নুন দিলাম, আপনারা এমনি নুনও দিতে পারেন যদি বিট নুন না থাকে। সব কিছু ভালো করে গুলে নিয়েছি, এবার একটা গ্লাসের মধ্যে ঢেলে দেব। এইভাবে বেলের শরবতটা একবার দেখেছিলাম শাশুড়িকে করতে, আমি সেই জন্যে সেই পদ্ধতিতেই করি। এর মধ্যে কিছুটা নতুনত্বের ছোঁয়াও আছে। এই বেলপানার মধ্যে একটু দুধ দিয়ে দিলাম, এই দুধটা আমি জাল দিয়ে রেখেছিলাম। দুধের মধ্যে একটা এলাচ দিয়ে দিয়েছিলাম ফাটিয়ে, যাতে দুধের মধ্যে এলাচের গন্ধটা চলে আসে। দুধটা আমি ভালো করে ফুটিয়ে রেখেছিলাম। এবার ওপর দিয়ে একটু কাজুর গুঁড়ো আমি ছড়িয়ে দিচ্ছি। এইভাবে বেলের শরবতটা তৈরি করলে খেতে খুব ভালো লাগে। বেলের শরবতের রেসিপিটা ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন, আর নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন নতুন নতুন রেসিপি পাওয়ার জন্যে। পুরো ভিডিওটা দেখার জন্যে অনেক অনেক ধন্যবাদ।